মাওবাদীদের শহীদ সপ্তাহ শুরু হওয়ার আগে মাও নামাঙ্কিত পোস্টার পড়ল পুরুলিয়ায় আজ সকালে বলরামপুরের কেরোয়া এলাকায় এই পোস্টার দেখতে পাওয়া যায় খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে অন্যদিকে এদিনই পুরুলিয়া লাগোয়া সরাইকেলা খারসোয়া জেলাতেও পাওয়া যায় মাও পোস্টার লালকালিতে হিন্দিতে লেখা ছিল এই পোস্টারগুলি আগামী আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট অব্দি শহীদ সপ্তাহ পালন করার আহ্বান জানানো হয়েছে এই পোস্টারগুলিতে সেই সঙ্গে কৃষক বিদ্রোহের কথাও বলা হয়েছে এদিকে এই পোস্টারকে নিয়ে সরগরম হয়ে উঠেছে পুরুলিয়ার রাজনীতি মাওবাদীদের সঙ্গে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্ক রয়েছে দাবি করে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেছেন শুভেন্দুর সঙ্গে যে মাওবাদীর সম্পর্ক আছে অনেক পেপার পত্রিকা আগে বেরিয়েছে আমি আশঙ্কা করছি সেটাই যে আজকে হয়তো ওনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে যে বিজেপিকে কোনো মতে দমানো যাচ্ছে না তাহলে এই পদ্ধতিতে তোমার আমার চেষ্টা করা হচ্ছে আমি আশঙ্কা প্রকাশ করছি আমি সেই জন্য তো বললাম যে আমি আশঙ্কা প্রকাশ করছি আমি তার উপর দোষারোপ করছি না আমি আশঙ্কা প্রকাশ করছি এই পোস্টারের সঙ্গে মাওবাদী যোগ উড়িয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বিজেপির দাবি নিয়ে অবশ্য কোন কিছু বলতে চাননি তিনি আমরা ইনকোয়ারি করেছি কিছু লিঙ্ক নেই লোকালি কিছু লোক আছে যারা মিশ্চিত করেছে ওদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে তো সেটা আমরা এনকোয়ারিতেও পেয়েছি কিছু লোককে ডেকে ইন্টারোগেশন চলছে আগে এই ধরনের ডিস্ট্রিক্টের কোথাও কোথাও মিশ্চিপ করে পোস্টার লাগানো হয়েছিল যাদের মাওবাদীর সাথে কিছু সম্পর্ক নেই তো এখন এই ডিস্ট্রিক্টের মাওবাদী কিছু ও প্রেজেন্স নেই বিজেপি দাবি করছে যে বিজেপিকে টার্গেট করেই এ ধরনের কাজ করা হচ্ছে আমি কিছু ওই ওয়াইল্ড স্টেটমেন্টের উপরে কানেক্ট ও